আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা উঠে বারান্দায় চলে এসেছি। তো বারান্দায় এসে দেখছি যে আমি যে করলা গাছটা লাগিয়েছি, করলা গাছে মোটামুটি ছোট ছোট অনেকগুলো করলা হয়েছে। তো এই করলাগুলো আপনার একটু তাড়াতাড়ি পাড়তে হয়, কারণ এগুলো বড় হওয়ার জন্য যদি অপেক্ষা করি তাহলে এই অবস্থাতেই পেকে যায়, কারণ এই জাতটা হচ্ছে একেবারে ছোট জাত। কোনোটা কোনোটা একেবারে ছোট থাকতেই পেকে গেছে, কারণ এত পরিমাণে এসেছিল ফুল, আমি তো ভেবেছিলাম এত করলা হবে। তো যাক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমাদের একবেলা ভাজি করে আমরা খেতে পেরেছি, তো ভালো হয়েছে। তো আপনারা দেখতেই থাকুন, আমি করলা পেরেছি, এটার সাথে আলু দিয়ে ভেজে আমরা তিনজনে খেয়েছি দুপুরবেলা, আমাদের খাওয়া হয়েছে। তো আজকের ব্লগটা আমি পুরাটাই শেয়ার করব শপিং ব্লগ দিয়ে, যেহেতু সামনে কোরবানির ঈদ, তো কোরবানির ঈদে বাড়ি যাব, তো সেজন্যই শপিং করা হচ্ছে, টুকিটাকি শপিং করা হচ্ছে। তো এক এক সময় এক একটা শপিং এসেছে, যেন আমি সবগুলোই অনলাইনে করেছি, তো আমি সবগুলো একসাথে দেখাচ্ছি, কিন্তু এক একটা এক এক দিন এসেছে। তো এই যে আমি একটা নায়রা কাট ড্রেস নিয়েছি, এই ড্রেসটা অফ হোয়াইট কালারের মধ্যে কালো, এটা আমি রোজার ঈদে নিতে চেয়েছিলাম, কিন্তু যে পেজ থেকে নিতে চেয়েছিলাম ওই পেজে একটা সমস্যা ছিল, তো সেজন্য এই ড্রেসটা তারা দিতে পারেনি। তো এখন আবার এই ড্রেসটা তারা নিয়ে এসেছে, তো যখন লাইভ হয়েছে তখনই আমি এটা নিয়ে নিয়েছি। আমার কাছে কেন জানি ড্রেসটা খুব ভালো লেগেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা সাদা কালো হবে, কিন্তু না, পরে মানে ওনারা যখন লাইভ করছিল তখন বলে দিয়েছে যে না, এটা অফ হোয়াইট কালার আর বেবি পিঙ্ক কালার আছে। তো আমার কাছে পিঙ্ক কালার একেবারেই ভালো লাগে না, কারণ পিঙ্ক কালারটা আমাকে একদম ম্যাচ হয় না, তো সেজন্য আমি অফ হোয়াইটের মধ্যে যে ব্ল্যাক ওইটাই নিয়েছি। আর এটার ওড়নাটা হচ্ছে পিওরের মধ্যে, পিওরের ওড়নাগুলো তো খুবই পরে আরাম লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তবে পিওরের ওড়নার মধ্যে একটু সমস্যা হয়, কিছুদিন পরে অটোমেটিকলি ওড়নাগুলো নষ্ট হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়। কেন যে এমন হয়, এত দামি ওড়নাগুলো কেন এমন হয় আমার জানা নেই। আমার অনেকগুলো পিওরের ওড়না এমন নষ্ট হয়ে গিয়েছে। তো যাক, আমার ড্রেসটা কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এরপরে এসেছে এটা হচ্ছে ডোর বটম। ডোর বটম হচ্ছে যে আপনার দরজার নিচে যদি অনেকটা ফাঁকা থাকে ওই ফাঁকার মধ্যে দেওয়ার জন্য, যেমন এসি রুম বা বাইরের দরজার যদি ফাঁকা থাকে। তো আমরা এখন যে বাসায় আছি এই বাসাটার দরজাগুলো সবগুলোর দরজার নিচে অনেক ফাঁকা, তো সেজন্য আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম। তো এটা এসেছে, এখন আমি দরজায় দুই দরজায় বাসায় লাগাবো, আর আমার শ্বশুরবাড়িতে আমার আমি যে রুমে থাকি ওই বারান্দার নিচে এমন ফাঁকা, তো ওখানকার জন্য একটা নিয়েছি। তারপর আমি একটা ট্রাইপড নিয়েছি, এটাতে ফ্ল্যাশ লাইট আছে। তারপর ট্রাইপডটা কয়েক সিস্টেমে করা যাবে, সেলফি স্টিক হিসেবে ইউজ করা যাবে, ট্রাইপড হিসেবে ইউজ করা যাবে। তো সব কিছু দেখে আমার কাছে ভালো লেগেছে, তো ভালো লেগেছে দেখে আমি এখন এটা অর্ডার করেছি। এটাও আমি দারাজ থেকে নিয়েছি, তো এটা বিভিন্নভাবে কাজ করা যায়। আমার ছেলেও দেখছে যে কীভাবে কী করে, আমি ওকে আমি দেখছিলাম, ও আমার সাথে সাথে দেখছিল। তারপরে এসেছি, এগুলো অবশ্য শপিং মল থেকে এনেছি, এখানে শপিং মল থেকে যে এনেছিলাম আরশের জন্য, আরশের বাবার জন্য, সোনিয়ার জন্য। তো এই যে আরশের জন্য আমি প্যান্ট নিই নাই, ওর অনেকগুলো প্যান্ট আছে, ওর অবশ্য মানে প্যান্ট খুব একটা পরা হয় না, বাসায় তো নর্মালি যে গেঞ্জির কাপড়ের যে হাফ প্যান্টগুলো পরে, আর বাইরে গেলে একটু জিন্স বা গ্যাবারিন জাতীয় কয়েকটা থ্রি কোয়ার্টার প্যান্ট আছে এগুলো পরে, তো এগুলো অনেকগুলো আছে, তো এই জন্য আর প্যান্ট কিনে নিই। গেঞ্জি একটু কম দেখছি, যে বাড়িতে গেলে একটু গেঞ্জি লাগবে, তো নিয়ে নিলাম। আসলে পরাই হয় না, কারণ এত পরিমাণে ওকে ঘামায়, এত পরিমাণে গরম থাকে, সবসময় সেন্ডু গেঞ্জি পরে থাকে, কারণ এগুলো পরালে সাথে সাথে গাটা ভিজে যায়, আর ভিজা গেঞ্জিটা বেশিক্ষণ পরিয়ে রাখলে হয় কি বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমি ওকে খুব বেশি ভারী কিছু পরাতে পারি না, সবসময় বাড়িতে যতক্ষণ থাকে সেন্ডু গেঞ্জি, কোথাও যাচ্ছি বা গাড়িতে এসি থাকলে তখন এই ধরনের ভারীগুলো একটু পরাই। এগুলো পরানো, এগুলো কিন্তু গরমের জন্য পারফেক্ট বাচ্চাদের জন্য, কিন্তু এগুলো পরানোর পরও ওর গা 5 মিনিটের মধ্যে ভিজে যায়।
তো ভিজে গেঞ্জিটা ভিজে থাকে, ভয় লাগে যে গেঞ্জি ভিজে যদি ঠান্ডা লাগে, সেজন্য আমি ওকে এগুলো একটু কমই পরে। তারপরে আবার কয়েকটা নিয়ে নিলাম, যেহেতু এখন বৃষ্টির সিজন, বৃষ্টি পড়বে তো একটু ঠান্ডা লাগবেই। তো এই যে আরশের বাবার জন্য একটা পোলো শার্ট নিয়ে নিলাম, ও এই শার্টগুলো খুব বেশি পছন্দ করে, তারপর এগুলো পরে সবসময়, এই ধরনের গেঞ্জি পরে ও। তো ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম, আর এটা হচ্ছে সোনিয়ার জন্য একটা টপস নিয়েছি, যেহেতু ঈদে বাড়ি যাব আমরা সবাই নিচ্ছি, তো ওর জন্য এটা নিয়েছি। তো দেখে খুব খুশি হয়ে গিয়েছে, ওর ফেভারিট কালার পিঙ্ক কালার, তার ভেতরে আবার কালো। তো আমি এমন দেখে নিয়েছি, যেহেতু সারাক্ষণ বাসায় থাকে, কোথাও আসা যাওয়ার সময় হয়তো বা আমরা যাই আসি, কিন্তু সারাক্ষণ যেহেতু বাসায় থাকে, জন্য একটু সুতির দেখে নিয়েছে, যেন এটা বাসায় পরে আরাম পায়, যেহেতু মানে কাজ করে তো সেই ক্ষেত্রে যেন আরাম পায় যেটা পরে। তো ওর জন্য এটা নিয়ে নিলাম। তো এরপর এই যে আজকের শপিং, সবগুলো শপিং আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আর এই শপিংগুলো কিন্তু মানে আমি আলাদা আলাদা করে কিনেছি, কিন্তু আজকে সব একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন আমি বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসার সময় আরশের জন্য কালার পেন্সিল এনেছি, ও তো দেখে খুব খুশি একটা পেজ দিয়েছে, পেজের মধ্যে দুই হাতে আঁকছে, মানে ওর কাছে খুব আরাম লাগছে। কিন্তু আমার ছেলের খেলা কি মানে এই পর্যন্তই শেষ, এরপরে আর এটা আর ধরেও দেখবে না, মানে এনেছি সাথে সাথে এটা দেখবে খেলবে এই পর্যন্তই। তো এখন খুব আঁকছে, ওকে বলছে যে তুমি একটা কিছু আঁকো না, ও মানে ওর যা যাচ্ছে মানে খুব জোরে জোরে মানে চেপে চেপে আঁকছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে এত অন্ধকার হয়ে চারপাশে বৃষ্টি আসছে, মানে খুবই অন্ধকার, ক্যামেরাতে অত একটা অন্ধকার বোঝা যাচ্ছে না, কিন্তু এখনও মাগরিবের টাইম হয় নাই, কিন্তু মাগরিবের আগে আসরের পরপর এখন এত অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে রাত। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য